আজ পড়ছি একাত্তরের চিঠি থেকে আতাউর রহমান খান কায়সারের তার মেয়ের কাছে লিখা একটি চিঠি। এই চিঠিটি তিনি 16 জুলাই 1971 সালে পাঠিয়েছিলেন। মামুনি আমার, তুমি যখন ইনশাআল্লাহ পড়তে শিখবে, বুঝতে শিখবে, তখনকার জন্য আজকের এই চিঠি লিখছি। তোমার ছোট্ট বুকে নিশ্চয়ই অনেক অভিমান জমা, আব্বু তোমাকে দেখতে কেন আসে না? মা আমার, আব্বু আজ তোমার জন্মদিনে তোমাকে বুকে নিয়ে বুক জুড়াতে পারছে না, এই দুঃখ তোমার আব্বুর জীবনেও যাবে না। কি অপরাধে তোমার আব্বু আজ তোমার কাছে আসতে পারে না, তোমাকে কোলে নিয়ে আদর করতে পারে না, তা তুমি বড় হয়ে হয়তো বুঝবে মা। কারণ আজকের অপরাধ তখন অপরাধ বলে গণ্য হবে না। আজকে এদেশের জনসাধারণ তোমার আব্বুর মতোই অপরাধী, কারণ তারা নিজেদের অধিকার চেয়েছিল। অপরাধী দেশবরেণ্য নেতা, অপরাধী লেখক, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, এদেশের সব বুদ্ধিজীবী, কারণ তারা এদেশকে ভালোবাসে। হানাদারদের কাছে, শোষকদের কাছে এর চেয়ে বড় অপরাধ আর কিছুই নেই। এই অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড। সেই দণ্ড এড়াবার জন্য লাখ লাখ লোক দেশ ত্যাগ করেছে। সেই দণ্ড এড়াবার জন্য তোমার আব্বুকে গ্রামে গ্রামে, পাহাড়ে জঙ্গলে ঘুরে বেড়াতে হচ্ছে। তাই আজ বুক ফেটে গেলেও আব্বু এসে তোমাকে কোলে নিয়ে আদর করতে পারছে না। মনের মণিকোঠায় তোমার সে ছোট্ট মুখখানি সব সময় ভাসে, কল্পনায় তাকে চুমোয় চুমোয় ভরিয়ে দি, আর তাতেই তোমার আব্বুকে সান্ত্বনা পেতে হয়। আম্মু, নামাজ পড়ে প্রত্যেক ওয়াক্তে তোমার জন্য দোয়া করি, আল্লাহ রহমানুর রাহিমের কাছে মোনাজাত করি, তিনি যেন তোমার আম্মুকে আর তোমাকে সুস্থ রাখেন, বিপদ মুক্ত রাখেন। মামুনি, তোমার আম্মু লিখেছে তুমি নাকি এখন কথা বলো, তুমি নাকি বলো আব্বু জয় বাংলা গাইত। ইনশাআল্লাহ সেই দিন বেশি দূরে নয়, আব্বু আবার তোমাকে জয় বাংলা গিয়ে শোনাবে। যদি আব্বু না থাকি, তোমার আম্মু সেদিন তোমাকে জয় বাংলা গিয়ে শোনাবে। তোমার আম্মু আরও লিখেছে তুমি নাকি তোমাকে পিট্টি লাগালে আম্মুকে বের করে দেবে বলে ভয় দেখাও। তোমার আম্মু না ভীষণ বোকা, খালি তোমার আর আমার জন্য কষ্ট করে, বের করে দিলে দেখো আবার ঠিক ফিরে আসবে, আমাদের ছেড়ে থাকতে পারবে না। তোমার আম্মু দুঃখ পেলে এখন আর কাউকে বলবে না, একা একা শুধু কাঁদবে। তুমি আদর করে আম্মুকে সান্ত্বনা দিও কেমন? তুমি আমার অনেক অনেক চুমনীয়। ইতি আব্বু।